পটিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে 21 আগস্টের গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আব্দুস সোবান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এন এ নাসেরের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ শামসুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোতাহিরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, পৌর মেয়র আয়ুব বাবুল, নাসির উদ্দিন, ফজলুল হক, সোয়েল, মোহাম্মদ নিজামুদ্দিন, সাইফুল্লাহ পলাশ, আব্দুল করিম সহ অনেকেই। এতে হুইপ শামসুল হক চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য দেশের মাটি লিজ দিতে দ্বিধা করছে না, অথচ শেখ হাসিনা দেশের ভূমি দিয়ে কাউকে এদেশে ঘাঁটি করার সুযোগ দেবে না। তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। হত্যাকাণ্ড হয়েছিল 15 আগস্ট, পৃথিবীতে সৃষ্টি হয়নি, সৃষ্টি হয়েছিল 55 পৃথিবীতে। তার আমাদের সমুদ্রে সেন্ট মার্টিন দ্বীপের আশেপাশ নিয়ে এটা দিয়ে দেওয়ার অঙ্গীকার করে লাভ নয়। ভারত আমাদের পাশে ছিল, ভারত আমাদেরকে সহযোগিতা দিয়েছিল এই মুক্তিযুদ্ধ সংগ্রাম আমাদেরকে 99,000 পাকিস্তানি সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হত, আজকে আমাদের তরকারি বাংলাদেশের স্বাধীনতা পেতাম না। আমাদের তিন আমাদের 1 কোটি মানুষকে, আমাদের বাংলাদেশকে তারা আমাদেরকে স্বচ্ছ পরিষ্কার